بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের গতদিনের যে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হচ্ছিল, এর মধ্যে জবানের হেফাজত, এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে রয়েছেন নিয়মিত মেহমান শাহজালাল মসজিদের সম্মানিত খতিব এবং ফোরস্কার ইসলামিক স্কুল এবং মাদ্রাসা শেখুল হাদিস হজরত মৌলানা শেখ মুফতি আব্দুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ জুবানের হেফাজত বিষয়ের উপর শুনবো, যেহেতু আমরা গতকালকেও এই বিষয়ের উপর শোনার জন্য অনেকেই আমাকে পরেও বলছেন যে এই বিষয়ের উপর আমরা একটু আরও লম্বা আলোচনা শুনতে চাই। এর জন্য ইনশাআল্লাহ আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা এই উত্তরের দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال النبي صلى الله عليه وسلم يا معاذ كف عنك هذا واخذ بلساني، وقال في آخر هذا الحديث وهل يكب الناس في النار على مناخرهم إلا حصائد ألسنتهم। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। মহান রব্বুল আমিনের কাছ থেকে তৌফিক কামনা করে আজকের প্রোগ্রাম শুরু করছি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম জবানের হেফাজত সম্পর্কে। প্রোগ্রামের শুরুতে আমি দোয়া করি আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমি যে কথাগুলো বলছি আমার এবং সাথে সাথে আপনাদের প্রত্যেকের জবানকে যেন আমরা হেফাজত করতে পারি, সঠিকভাবে এটা ইউজ করতে পারি, আমরা কন্ট্রোল রাখতে পারি, এমন কোনো কথা আমাদের জবান থেকে যেন উচ্চারিত না হয় যেটার কারণে কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে। আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে শব্দ উচ্চারণ করি আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে, সর্বক্ষণ এটাকে হেফাজত করার জন্য, রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমাদের সঙ্গে 24 ঘন্টা বিদ্যমান রয়েছেন। যার ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেছিলেন, তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সবচেয়ে বেশি মুত্তাকি এবং পরহেজগার, সবচেয়ে দানশীল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বেশি প্রিয় এবং মহব্বতের সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আম্বিয়ায়ে কেরামের পরেই উম্মতগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরেও ওনার সম্পর্কে বলা হয় যে উনি ওনার জবান এইভাবে হাত দিয়ে ধরে রাখতেন, হাত দিয়ে জবানকে ধরে রাখতেন এবং বলতেন, হাযা আওরাদানি আল মাওয়ারিদ, আমার এই জবান আমাকে বিপদের ঘাটে অনেক সময় পরিণত, আমাকে নিয়ে যায়, আমাকে পতিত করে। চিন্তা করুন, উনি ওনার নিজের জিব্বার ক্ষেত্রে জিব্বাকে ব্লেম দিচ্ছেন, অথচ উনি এরপরেও সবচেয়ে বড় মুত্তাকি, আমাদের অবস্থা কী হবে? জিব্বাকে নিজের হাত দিয়ে এইভাবে, জিব্বাকে শক্তভাবে ধরে তিনি জিব্বাকে বলতেন যে তুমি আমাদেরকে এই বিপদে পতিত করে থাকো। হযরত ইবনে বুরায়দা বলেন, রাআইতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আখাযা বিলিসানিহি, আমি দেখেছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আখিযান বিলিসানি, উনি ওনার জবানকে হাত দিয়ে ধরেছেন, ওয়া ইয়াকুল, এবং বলতেছেন, সরি, ওয়াইহাক,
যে হে জবান তুমি ধ্বংস হয়ে যাও, কুল খায়রান তুমি সাবধান থাকো, কুল খায়রান তগনম তুমি বললে ভালো কথা বলবে যেন তুমি লাভবান হতে পারো, আও উস্কুতান সু ইন তাসলাম এবং খারাপ কথা থেকে তুমি তোমার নিজেকে রক্ষা করতে হবে তুমি যেন বাঁচতে পারো, এবং তুমি জেনে রাখো যদি তুমি এবার তোমাকে হেফাজত না করো সাতান্দাম তোমাকে হয়তো লজ্জিত হতে হবে। ফকিল আলাহু ইয়া আবু আব্বাস লিমা তাকুলু হাদা, ওনাকে বলা হতো হুজুর আপনি আপনার জব্বাকে এইভাবে কেন ওয়াজ করতেছেন, তখন উনি উত্তরে বললেন ইন্নাহু বালাগানি আন্নাল ইনসানা উরাহু কাল লাইসা আলা শাইইন মিন জাসাদিহি আশাদ্দা হানকান আও গায়দান ইয়াউমাল কিয়ামাতি মিনহু আলা লিসানি। উনি বললেন কেন আমি জবানকে আমি এভাবে বলছি, কারণ কঠিন কিয়ামতের দিন একজন মানুষ সবচেয়ে বেশি গুসা হবে তার জিব্বার উপর, কারণ এই জিব্বা তাকে অনেক বিপদগ্রস্ত করেছে, তখন বডির সবচেয়ে বেশি দুঃখ আসবে তার জবানের উপর। ইল্লা মা ক্বালা বিহি খায়রান আও আমলা বিহি খায়রান, হ্যাঁ যদি জবান দ্বারা সে ভালো কথা বলে থাকে অথবা ভালো কথা লিপিবদ্ধ করিয়ে থাকে সেই জবান হবে ভিন্ন, নতুবা প্রত্যেক মানুষ তার জিব্বাকেই জিব্বার উপর সবচেয়ে বেশি সে রাগান্বিত এবং গুসা হবে কিয়ামতের কঠিন দিনে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইয়াহলিবু বিল্লাহ, উনি কসম খেয়ে বলতেন ওই আল্লাহর কসম যে আল্লাহ ব্যতীত তার কোনো মাবুদ নাই, মা আলাল আরদি শাইউন আহওয়াজা ইলা তুল সিনিন মিন লিসান, উনি বলেন যে জবানের চেয়ে আমি মনে করি অন্য কোনো জিনিস এরকম নাই যাকে লম্বা টাইম জেলে রাখার প্রয়োজন, মানে বন্দি রাখার প্রয়োজন, আটকে রাখার প্রয়োজন, বডির মধ্যে সবচেয়ে জবান হলো ডেঞ্জার, একে বন্দি রাখতে হবে। আমি গতকালকে বলেছিলাম আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু আমাদের জন্য, এই কথার মধ্যে আমরা কিন্তু আবদ্ধ হয়ে যাই, বন্দি হয়ে যাই, যদি সঠিক কথা বলে থাকি তাহলে অবশ্যই যেভাবে প্রতিদান পাবো, যদি আমরা খারাপ কথা বলে থাকি তাহলে আমরা কিন্তু আটকিব। বিশেষ করে আমরা যখন কথা বলি তো ইয়াহিয়া ইবনে মুআয বলেন আল কুলুবু কাল কুদুর, আমাদের অন্তর হলো একটি ডেগের মতো, তাগলি বিমা ফিহা, যেভাবে ডেগে জাল দিলে ডেগের ভিতরে সব কিছু বয়েল হয় এবং বয়েল করার পরে ও আল সিনাতুহা মগারিবুহা, এবং আমাদের জবান হলো এই ডেক থেকে কোনো জিনিস বাহির করার জন্য একটা চামচের মতো। ফানজুরিলা রজুল হিনা ইয়াতাকাল্লাম, যখন একজন লোক কথা বলে ফাইনা লিসানাহু ইয়াগতারিফু লাকা মিম্মা ফি কলবিহি, তার কলবে যেটা আছে তার অন্তরে যেটা আছে সেটাই তার জবান এই দিল থেকে বের করে, অতএব জবান দ্বারা ভালো কথা যদি বের হয় তাহলে বুঝতে হবে তার অন্তরে ভালো রয়েছে, যদি জবান থেকে খারাপ কথা বের হয় বুঝতে হবে তার অন্তরে খারাপ জিনিস সমেত রয়েছে। সেজন্য ওলামা একরাম বলেন আমরা তাজ্জব এবং আশ্চর্য, একজন মানুষ হারাম খাওয়া থেকে নিজেকে রক্ষা করে, জুলুম থেকে রক্ষা করে, জিনা থেকে রক্ষা করে, চুরি থেকে রক্ষা করে, মদ পান থেকে রক্ষা করে, হারাম নজর থেকে এবং গুনাহ থেকে নিজের চক্ষুকে হেফাজত করে, কিন্তু নিজের জবানকে হেফাজতের হয়তো চিন্তা করে না, কিন্তু জবান কিন্তু অনেক সময় এমন কাজও করিয়ে ফেলে, যেহেতু আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম গিবত প্রসঙ্গে, আর এই গিবতটা জবান দ্বারাই হয়ে যায়, এই প্রসঙ্গক্রমেই আজকে আমরা জবান এবং জবান হেফাজত সম্পর্কে আমরা আলোচনা করতেছি। হাদিস বলতেছে আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহু আকবার, যে গীবত কিন্তু জিনার চেয়েও আরও মারাত্মক ক্ষতিকারক। কেন? যদি একজন লোক জিনা করে তওবা করে হয়তো আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু যদি গীবত করে জবান দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ দিবে না অথবা মাফ করাবে না সে কিন্তু মাফ পাবে না, নতুবা হয়তো মুসলিম শরীফ হাদিস অনুযায়ী কঠিন কিয়ামতের দিন তার নিজের নেকি হয়তো তাকে দিতে হবে অথবা তার গুনাহের বোঝা তার গাড়ে হয়তো চাপিয়ে দেওয়া হবে। জবানের সবচেয়ে বড় মারাত্মক যেটা সেটা দিয়ে আমরা অনেক লোক শিরিক করে ফেলে। জবানের আরেকটি প্রবলেম হলো অনেক সময় আমরা আল্লাহর উপর এমন মিথ্যা কথা আমরা বলে ফেলি যেটা আল্লাহ বলেন নাই, যার কারণে হযরত আব্দুর রহমান আবিল আলা উনি বলেন, উনি কিন্তু একজন হাই লেভেল একজন থাবি আব্দুর রহমান আবিল আলা, উনি বলতেছেন লাকাদ আদরাকতু বিহাদাল মসজিদ 20 ওয়া 100 মিনাল আনসার, আমি কিন্তু এই মসজিদে আনসারি 120 জন সাহাবায়ে কেরামকে আমি সাক্ষাৎ করেছি, মা মিনহুম মিন আহাদিন ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদান্না খাহু কাফাউল হাদিস, আমি এই 120 জন আনসারির মধ্যে থেকে সবাইকে এরকম আমি পেয়েছি, ওনারা যেন একটি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে চিন্তা করতেন
যে আমি এই হাদিসটা বয়ান না করি, আমার আরেক ভাই বয়ান করতে করে দেয় তাহলে হয়তো ভালো হবে। কোনো ফতোয়া জিজ্ঞাসা করে হলে ওনারা নিজে ফতোয়া না দিয়ে চেষ্টা করতেন না, যদি আমার আরেক ভাই ফতোয়া দিয়ে দেন তো ভালো হবে। কারণ যদি ফতোয়া দিতে গিয়ে হাদিস বলতে গিয়ে যদি রং হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহর শানে বা রসুলের শানে আমি মিথ্যা কথা বললাম, সেই মৃত্যু হিসাবে আমাকে আল্লাহর কোর্টে আমাকে দণ্ডায়মান করা হবে। অতএব জ্ঞান ছাড়া, যোগ্যতা ছাড়া যদি কোনো ভাই আমরা ফতোয়া দিই, এটা কিন্তু বড় ডেঞ্জার। সবচেয়ে মারাত্মক জবানে মিস্টেক হবে যদি আমরা না জেনে কোনো ফতোয়া দিয়ে দিই। আল্লাহু আকবার। হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছে একজন লোক অনেক দূর থেকে এসে বলল, হুজুর আমার কয়েকটি প্রশ্ন, আমি আপনার কাছে এসেছি অনেক দূর থেকে, কয়েক মাস লেগেছে রাস্তায়, আমার এই আনসার চাই, আমাকে অনেক বাইরে আমার দেশের লোকেরা আমাকে পাঠিয়েছেন আপনার দরবারে। উনি বললেন, আমার কাছে আনসার নেই, আমি এটা জানি না। তখন ওই লোকটি বলল, হুজুর আমাকে অনেক লোক আপনার দরবার পাঠিয়েছে, আমি তাদের কাছে কী জবাব দেব? উনি বলেন, দেখো, গিয়ে বলবে ইমাম মালিক বলেছেন যে উনি জানেন না, উনি না জেনে কোনো কথা বলে কঠিন কিয়ামতে আল্লাহর সম্মুখে গুনার বুদানিয়া দণ্ডায়মান হতে এই সাহসী মালিকের নেই। অতএব সেটা যিনি জানেন না এটা সম্পর্কে উনি বললেন, আমি জানি না এটাই। যার ফলে হযরত ইবনে আব্বাস বলেছেন, মিন ফাকহির রাজুল আন ইয়াকুল লিমা লা ইয়ালাম লা আলাম। একজন জ্ঞানী লোকের পরিচয় হবে সেটা, যেটা জানে না সেটা সম্পর্কে ক্লিয়ার বলে দেবে, আমি যেটা জানি না। অতএব না জেনে ফতোয়া দেওয়ার যে সাহসিকতা, এটা কিন্তু অত্যন্ত ডেঞ্জার এবং মারাত্মক। এবং বিশেষ করে যারা কোরআন এবং হাদিসের কোনো বিষয়ের উপর যারা এতরাজ করে, এবং যারা উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরাম অভিমতকে যারা কটাক্ষ করে এই জবান দ্বারা, কিন্তু এটা কিন্তু মারাত্মক। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি বলেন, লুহুমুল উলামা মাসমুমা, যে হে আমার বায়রা জেনে রাখবে, তোমরা ভুলেও কোনো দিন উলামায়ে কেরামের শানে তোমরা কোনো খারাপ মন্তব্য করবে না। কারণ তাদের গোশত মনে করবে তোমরা আর বিষাক্ত, সেখানে যদি তোমরা হারাম এবং বিষাক্ত করে রাখা হয়েছে, যদি তোমরা উলামায়ে কেরামের শানে কোনো বেয়াদবিমূলক কোনো কথা বলো, তাহলে অবশ্যই আল্লাহর কোর্টে তোমাকে দাঁড় হতে হবে। এজন্য আমাদের আইম্মা, আমাদের আসলাফ, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ আরও যে উলামায়ে কেরাম চলে গেছেন, আমরা কোনো অবস্থায় যেন তাদের সামনে যেন আমরা কোনো গুস্তাখি এবং বেয়াদমূলক কোনো শোধন আমরা উচ্চারণ না করি। কোনো সাহাবায়ে তাবিন, তবে তাবিন সম্পর্কে যেন আমরা কোনো ধরনের বেয়াদমূলক কোনো শব্দ আমরা না করি, এটা কিন্তু অত্যন্ত ডেঞ্জার এবং মারাত্মক হবে। জবানের একটি সমস্যা তো ছিল গিবত, আমরা আলোচনা করেছি, এবং আরেকটি বললাম আল্লাহর শানে মিথ্যা কথা বলা। কোরআন শরীফে বিভিন্ন এত বলা হয়েছে, ওয়ামান আযলাম মিম্মান ইফতারা আল্লাহি কাযিবা, সবচেয়ে বড় জালিম যে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। আল্লাহ যারা বলেন নাই, সে আল্লাহ বলেছেন বলে বললো, মানে কোনো ফতোয়া দিয়ে দিল, দিনের কোনো কথা বলে দিল যেটা আল্লাহ বা কোরআনে হাদিসে নেই। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আং তাকুলু, আল্লাহ বলতেছেন তুমি যারা জানো না সেটা বলা সবচেয়ে বড় আল্লাহর গুসার কারণ হবে। অতএব না জেনে না বুঝে আমরা কোনো দিন কোনো ফতোয়া বা কোনো মশলাবান করতে যাব না, এটা অত্যন্ত ডেঞ্জার হবে। জবানের সমস্যার মধ্য থেকে আরেকটি বিষয় হলো মিথ্যা বলা, এবং মিথ্যার বিভিন্ন পর্যায় রয়েছে। একটি মিথ্যা হলো নবী করিম সামের শানে মিথ্যা কথা বলা, অর্থাৎ আল্লাহ নবী কোনো হাদিসে কোনো কথা বলেন নাই, এম বললাম একটা হাদিস, রসুল ইসলাম বলেছেন, মান কাজাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতা বাওয়া মা কাদাহু মিনান নার, আমি যেটা বলি নাই কেউ যদি বলে আমি এটা বলেছি মিথ্যা দাবি করে, তাহলে সেই মিথ্যা দাবি করার জন্য সে যেন জাহান্নামে তার ঠিকানা যেন ঠিক করে রাখে, তাকে জাহান্নামে যেতেই হবে। ফালিয়াতা বাওয়া মা কাদাহু মিনান নার, যার ফলে মিথ্যা কোনো হাদিস রচনা করা, মিথ্যা কোনো হাদিস, ফলস কোনো হাদিস বর্ণনা করা জেনে শুনে যদি কেহ করে, তাহলে অনেক উলামায়ে কেরামের মতে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য অন্যান্য উলামায়ে কেরাম বলতেছেন তারা তো ঈমান যাবে না, কিন্তু অত্যন্ত ডেঞ্জার একটি কবিরা গুণায় সে লিপ্ত হয়ে গেল। আমরা এই বিষয়ে ইনশাল্লাহ আরও আলোচনা করবো। একটি হাদিস বলে আমি এখানে শেষ করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছিলেন, তখন ওনাকে কতিপয় গুনাহের সাজা প্র্যাকটিক্যাল দেখানো হয়েছিল। তন্মধ্য থেকে যারা মিথ্যা কথা বলে, বিশেষ করে যাদের মিথ্যা কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এর অর্থ কী? মনে করেন আজকে টিভির মাধ্যমে যে কথা বলতেছি সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, যারা মোবাইল বা বিভিন্ন নয়া টেকনোলজির মাধ্যমে, SMS-এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে যেগুলো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, যদি কোনো তত্ত্ব কোনো মিথ্যা কথা সেখানে থাকে,
আর সারা পৃথিবীতে আপনার প্রচারের মাধ্যমে সেই মিথ্যা কথা ছড়িয়ে পড়ে, পেপার পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যদি কোনো মিথ্যা কথা পৃথিবীতে ছড়িয়ে দেন, তাহলে তার রেজাল্ট কী হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত পুরুষ এবং মহিলাদের শাস্তি দেখানো হয়েছে। রাসূল নিজে বলতেছেন, আম্মাল্লাযী রাআইতু ইশাক্কু শিদকুহু ফাকাযযাবুন ইয়াকযিবুল কযিবা ফাতুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক ফায়ুসনাউ বিহি মা রাআইতু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজের সচক্ষে দেখেছেন ওই সমস্ত লোকের গালে এইভাবে একটা হুক ঢুকানো হচ্ছে, সারা গালকে এইভাবে চিড়ে ফেড়ে কান পর্যন্ত লাগানো হচ্ছে, রক্ত পড়ছে, কাঁদছে, চিকচিক চিৎকার দিচ্ছে, তারপরে এইদিকে ঢুকানোর পরে এই হুক দিয়ে একদম চিড়ে ফেড়ে কান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, এইদিকে ফেরার সময় এদিক ঠিক হয়ে যায়, আবার এইদিক ফেরার সময় ওইদিক ঠিক হয়ে যায়, এইভাবে কন্টিনিউ তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কষ্ট পাচ্ছে, সে মরতেছে না। রাসূল আশ্চর্য জিজ্ঞাসা করলেন, এই কোন লোক, তাকে কেমনভাবে দেওয়া হচ্ছে? জিবরাইল ইসলাম উত্তর করলেন, আপনার উম্মতের সমস্ত লোক যারা মিথ্যা কথা বলে, যাদের মিথ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, হয়তো মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে বা বর্তমান যে টেকনোলজির মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অতএব যারা মিথ্যা কথা প্রচার করতেছেন জেনে শুনে, আংতাশি আল ফাহসা, এবং কারো সম্পর্কে মিথ্যা কুরোচনামূলক কোনো আক্রমণমূলক কোনো অ্যাটাকমূলক কোনো মন্তব্য করে যদি সেটা ছড়িয়ে দেওয়া হয়, সেটা কিন্তু এত ডেঞ্জার, তো মারাত্মক হবে, কেয়ামত পর্যন্ত এই প্রচার যদি চলতে থাকবে, গুনাহের একটা হিস্সা কিন্তু আপনার জমা হতে থাকবে। অতএব সাবধান, আমরা যেন এইভাবে পাবলিক মিডিয়ায় কোনো যদি প্রচার করার আগে চিন্তা করি, আমি কোন কথা বলতেছি, কী কথা আমি লিখতেছি, কোন কথা আমি আপলোড করতেছি, এটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর দিশারিতে হয়তো অনেকেই প্রশ্ন করার জন্য প্রস্তুত হয়ে আছেন, অনেকেই হয়তো অপেক্ষায় আছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। দুইটা প্রশ্ন। জি বলুন, আপনার প্রশ্ন কি? জি জি, ফলো প্রশ্নটা হলো যে জিজাস আর বাজে তো নিয়ে তাইবা, যে জিজাস আইয়া কোন কোন হাম করবা তাইন, যে তা আগে হইয়া গেছে না তাইন, বা জিজাস মোরাবাদে মোহাম্মদ আবাদে মোহাম্মদে খরচন না কিদা কিদা জিজাস আইয়া কমপ্লিট করবা কিতা কিতা করবা। আর সমান কোয়েশ্চেন হলো মাহাদির লাগি, মাহাদি আইয়া আর বা কিতা করবা দুনিয়ায়, যেটা অলরেডি ওইয়া জান না খরচন না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনি শুনতে থাকুক, আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ আপনার দিয়েটা। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম। জি বলুন, আপনার প্রশ্ন কি? একটা জিও দুয়ার কথা কইরাম, একটা জিও আয়াতে শেফা কি? জি খুব ভালো, ইনশাআল্লাহ আপনার আয়াতে শেফা একটা পড়া ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর সূরা ইয়াসিনের এক মুমিন, সূরা আর রহমানের এক মুমিন কতখানে ওই আর কি, ওখান নমাজ করলে কতখান ও ওখান তা হইবে নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুক। জি চাতে রাখি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমরা দেখি, ওকে জাযাকাল্লাহ। আমাদের সাথে পূর্বেই ছিল একটা প্রশ্ন ছিল, একজন ভাই আমার কাছ থেকে হুজুরের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে ইস্তেখারা কখন করতে হয়, পূর্ণ সিদ্ধান্তের পর না যখন ইচ্ছা হবে কোনো কিছু করার এই সময়? ইস্তেখারা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিতেন, কোনো বিষয় সম্পর্কে আমরা করব কি না করব না সিদ্ধান্ত নিতে পারতেছি না, অথবা সিদ্ধান্ত নিতেছি এটার মধ্যে খয়ের হবে কি না হবে না, তো সাধারণত সিদ্ধান্ত নেওয়ার আগেই আমরা কোনো বিষয় সম্পর্কে আমরা ইস্তেখারা করব, যেন আমি আল্লাহর পক্ষ থেকে যেন আমি সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। ইভেন সিদ্ধান্ত করার পরেও আমি ইস্তেখারা করব। ইস্তেখারার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে খয়ের এবং মঙ্গল কামনা করা। তো আমরা যে কাজের সিদ্ধান্ত নিব, যেভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে মঙ্গলের প্রয়োজন রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার আগেও তো সঠিক সিদ্ধান্তর ইনফরমেশন আল্লাহর পক্ষ থেকে পাই, সেজন্য তো আল্লাহর কাছ থেকে এই মঙ্গল কামনা করতে পারি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তের আগে এবং সিদ্ধান্ত বিশেষ করে সিদ্ধান্তের আগেই এই ইস্তেখারা শিক্ষা দিতেন, এবং সাহাবী বলতেছেন এইভাবে শিক্ষা দিতেন, কামা ইউআলিমুনা সূরা, যেভাবে নবী করিম আমাদেরকে কোরআন সূরা শিক্ষা দিতেন, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা দিতেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরতিকা। সলম্বা দোয়া বুখারী শরীফ সহিহ হাদিসে কিতাবেও আছে, দোয়ার মুসলিম দোয়ার বুকেও রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ সিদ্ধান্তের আগে করাটাই বেস্ট। জাযাকাল্লাহ।
এখন একজন ভাই যে প্রশ্ন করেছিলেন যে জিসাস অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কখন দুনিয়াতে আসবেন এবং আসিয়া উনি কি করবেন দুনিয়াতে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আরেকবার আসবেন, এই কথা সত্য। আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে ইসলাম এই পৃথিবীতে আসবেন, এবং আসার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়তকেই ফলো করবেন, এবং বিশেষ করে যেটা এসেছে কাতলুল খিনজির, তিনি পিককে দুনিয়াতে কাতল করবেন, শরাবকে হারাম করবেন, এবং ক্রস যেটা ইয়াকসুরুস সলিব সেটাকে ব্যঙ্গে দিয়ে ওনার সম্পর্কে যে ধারণা করা হয়েছিল ওনাকে সুলির কাষ্ঠে ঝুলানো হয়েছে, এই যে ধারণা কোরআন পরিষ্কার নিষেধ করেছে, এই ভুল ধারণাকে খণ্ডন করার জন্য এই সলিবকে, এই ক্রস মার্ককে উনি ব্যঙ্গে এই আকিদার ইতি টানবেন, মানে এটা ঠিক ছিল না সেটাই প্রমাণ করবেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই উম্মতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নায়েব হিসাবে উম্মতের সাহায্য করবেন, হেফাজত করবেন, বিপদে তাদেরকে সাহায্য করবেন এবং দিক নির্দেশনা দিবেন, উপদেশ দিবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং মাহদি উনি আসার পরে উনি কিন্তু নেতৃত্ব দিবেন, দেশ পরিচালনা করবেন শাসক হিসাবে, এবং ধর্মের সাইডটা কভার দিবেন, টেকল দিবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি, জাযাকাল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন আয়াতে শিফা এবং সাথে সাথে আর একটা প্রশ্ন করেছেন সুরা ইয়াসিন একটা মুভি এক মুভিন পর্যন্ত কত খান হয় আর কি। প্রথম প্রশ্ন করেছেন আয়াতে শিফা পড়া যাবে কি না যাবে না, তো কোরআন শরীফে ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন বাইরাকুম আর যেসব শিফার আয়াত রয়েছে, এই আয়াতগুলো আপনি পড়তে পারেন, অবশ্যই বরকত পাবেন। আর আরেকটি বলেছেন আপনি সুরা ইয়াসিনের মুবিন বা সুরা আর রহমানে কিন্তু মুবিন নাই, মুবিন মানে কোরআন শরীফে সাতবার মুবিন শব্দ এসেছে, অনেকেই সুরা ইয়াসিনকে মুবিন দিয়েই মাপ দিয়ে থাকে না, মনে করেন এক মিনিট পর তো পড়তে হবে। নমাজের মধ্যে কিন্তু লম্বা এক আয়াত, বাটি হলে তিন আয়াত পড়লেও নামাজ হয়ে যায়, সেখানে সুরা ইয়াসিন বা যেই পড়েন আপনি সুরা ইয়াসিন এক মিনিট পড়তে হবে এটা মোটেই জরুরি নয়। আর সুরা রহমান তো মুবিন শব্দই নাই। জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। জাযাকাল্লাহ। আমাদের সাথে যে কলার কে রয়েছেন এই মুহূর্তে, হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। টিভির ভলিউমটা একটু ডাউন করে আপনি আমাদের সাথে কথা বলুন। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম, সরি, আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। জি বলুন। সাইদুল ইস্তেগফার আমি কোন দুয়ার বইতে পাবো? কারণ হুজুররা সাধারণত টেলিভিশনে বলে থাকেন একটু অনেক লম্বা, সবসময় ধরতে পারি না, তাই যদি একটু বইটার নামটা বলতেন তাহলে একটু খুব উপকার হতো। আর আপনাদের প্রোগ্রামটা সত্যি খুব সুন্দর আর মানুষের অনেক উপকার হয়। আর আল্লাহ আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্য করার জন্য। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার দুটো কোশ্চেন ছিল হুজুর কাছে। জি বলুন। প্রথম কোশ্চেন হলো, এটা আমার কাছে একটা বই আছে, ইসলামের মসজিদের ইমাম আবুল হোসেন খান লেখছে, এটা লেগে রুকায়ার আর কি আয়াত হল রুকায়ার বই। তো এই বই মাঝে আরো মানে হাদিস হলো আছে আর রুকায়ার আয়াত প্লাস চলে দিয়ে মিনিংও আছে, তো এটা আমি এই আয়াত হল আমি যেটা আনাউজির প্রথম পারমিনি চাইলে, ঠিক আছে, আর পিরিয়ডের সময় প্রথম পারমিনি এগুন। আর আর একটা কোয়েশ্চেন, আমি পিরিয়ডের সময় বের হইলাম, আমার সত্যি এখন অভ্যাস একই জন্য সুরার বাকারা শেষের আয়াত, আয়াতুল কুরসি আর সুরা হাজরের শেষের আয়াত এগুলা মানে নিয়মিত পড়ি, তো পিরিয়ডের সময় এগুলা পড়লে ঠিক আছে না, কোনো দিনও হইবে না আমার। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন। আর আর সুরা মুলক মনে করুন আমি সত্যি এখন ঘুমাইবার সময় পড়ি, এখন এটা ছোট মিটু একটা পকেট বুক আছে আর আমার মুখস্থ আছে পকেট বুক আছে, এটা যদি আমি পকেট বুক তা যদি আমি আনাউজি পড়ি তাহলে কোনো গুণ হইব না। আর পিরিয়ডের সময় সুরা মুলক যদি আমার মুখস্থ থাকে, যদি আমরা আপনার প্রশ্ন বুঝতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা বুঝতাম পারছি ইনশাআল্লাহ। জি ঠিক আছে, আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনার, জি আমরা শুনতাম পারছি ইনশাআল্লাহ। খুব আপনার কোনো প্রশ্ন আছে? জি জি বলুন, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হইলো, আমি আজকে এসার নমাজ এক রাখা নমাজ গে পাইছি না ফোর নমাজ, এখন না হওয়ার পরে ইমাম সাহেবের জন্য সালাম ফিরাইছো না, আমিও ডাইনে দিয়ে সালাম ফিরিয়ে দিছি, পরে আমার মনে হয়েছে যে আমি তো এক রাখা ছুটি গেছে গিয়া, তখন আমি উঠিয়া নমাজ এক রাখা
ফরিয়া আদায় করছি, আমি সুসজ্জা দিছি, কেন সুসজ্জা লাগবে কিনা বা আমার রইল কিনা অর্থাৎ জানাইবা। আরো একটা প্রশ্ন হইল, সীতা কইতাম ভাই ইসলামের মসজিদ আগে আগে নমাজ বাক্কা যাইতাম, হলতাও আছে, ওনারা তো আল্লাহর নামও খবাইদার নায়া তকবির আল্লাহ আকবার। আপনি কোন মসজিদ স্পেসিফিক কোন প্রতিষ্ঠান? জি ভাই, আমার একটা কথা অনুকা প্লিজ, আমরা যে বিষয়ে রতনে আলোচনা করি আর যে কোনো ব্যক্তি বা কোনো খাস প্রতিষ্ঠানে যদি আমরা অ্যাটাক করি মাতি, তাইলে একটাও কিন্তু আপনার লাগে আমার লাগে উভয় আপনার লাগে মাতা আমার লাগে হোনাও যাই দিত না। এর লাগে আমরা বিষয়টা খেয়াল রাখি যে কোনো প্রতিষ্ঠান তার নিজ পলিসি গতিতে চলতেছে। আপনি আপনার ইন জেনারেল কোনো কোয়েশ্চেন তাহলে কোয়েশ্চেন হরকা জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ আপনার শুনতে, তখন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ। ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়া হবে এবং নতুন প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah, praises to Allah, alhamdulillah.